নমস্কার বন্ধুরা আজকে আমি একটা ভাইরাল ভিডিও নিয়ে চলে এসেছি কদিন ধরেই দেখছি যে দুই মিনিটে গুলা রুটি হয়ে যায় তো এটা খুব ভাইরাল হচ্ছে তো আমি ভাবলাম আমি যেহেতু রুটি প্রচণ্ড বেশি ভালোবাসি তো ভাবলাম আমিও একটু গুলা রুটি করে নেই যে যেহেতু মানে দুই মিনিটে হয়ে যায় এত সুন্দর একটা রুটি হয় তার জন্য প্রথমেই এক বাটির মতো এখানে ময়দা নিয়েছি আর নিয়েছে সব পরিমাণ জল তো ওরা বলেছিল যে নর্মাল টেম্পারেচারে জলটা ইউজ করতে আর স্বাদ মতো লবণ আর বলেছিল যে পরে আরেকটু জল লাগবে আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে দেওয়া তো তোমরা এটা চাইলে আটা দিয়ে বানাতে পারো আমি ময়দা দিয়ে বানালাম কারণ ঘরে আটা ছিল না তো একটু একটু জল করে আমি দেব এবার ভালোভাবে একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব আর একদম সাদা ধবধবে হবে এটা ভীষণ সুন্দর হয় মানে ভিডিওতে আমি এরকমই দেখেছি অনেক সুন্দর হয় তো আমি জানি না পুরো ভিডিওটা তোমরা অবশ্যই আমার সাথে থাকো তাহলে বুঝবে যে সত্যি কি মানে এটা ভালো ভিডিও না একদম ন ফেল ভিডিও না ফেল ভিডিও তো দেখো আমার মনে হয় আরেকটু জল লাগবে কারণ ওরা দেখিয়েছে একদম পাতলা একটা বেটার তো দেখো ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি আর দেখো আমি তোমাদের একটু দেখিয়ে দিয়েছি বেটারটার ঘনত্বটা একদম পাতলা এই রকমের বেটার তৈরি হবে তো এবার আমরা চলে যাব ঘেসে কারণ দুই মিনিটেই দুই মিনিটে এই গুলা রুটিটা রেডি হয়ে যাবে অনেকগুলা তো ওরা বলেছিল প্রথমে তেল দেবে দিয়ে একটা টিস্যু নেবে তো আমি একটা অর্ধেক টিস্যু নিয়েছি কারণ আমি অনেক কিপটা তো অর্ধেক টিস্যু দিয়ে ভালোভাবে এটাকে মুছে নিয়েছে বলেছিল তেল একটু একদম স্লাইড দিতে আর ভালোভাবে মুছে নিতে না হলে ফুলবে না আচ্ছা ঠিক আছে ভালোভাবে মুছে নিয়েছি আবার ভালোভাবে মুছে কারণ আমার মনে হচ্ছে তেলটা একটু বেশি তো আমি একটু ভালোভাবে মুছে নিচ্ছি আর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি কারণ মনে হচ্ছে অনেকটা মানে অনেকটা হিট হয়ে গেছে এবার দেখো খুব সুন্দর করে একটা জগের মধ্যে নিয়ে আমি এটাকে ঠেলে দেবো আর গোল করে দেখো কি সুন্দর হচ্ছে সত্যি ভাইরাল ভিডিও বুঝতেই পারছো ভালো তো হতেই হবে এবার ওদের দেখেছি একটা গোল হাতা নিয়ে জাস্ট এইভাবে এটাকে গোল করে স্প্রেড করে দে গাইজ জাস্ট দেখতে পাচ্ছ এত সুন্দর হচ্ছে না আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই এবার এটাকে আমরা এইভাবে স্প্রেড করে নেব বেশি স্প্রেড করবো না তাহলে মানে ভিচড়ি হয়ে যাবে এবার অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট মিডিয়াম আছে তাহলেই ফুলে ফুলে উঠবে তারপরে দেড় থেকে দুই মিনিট পর আমি দেখাচ্ছি গাইজ এটা ভাইরাল ভিডিও সবাই বলছে দুই মিনিটে গুলা রুটি হয়ে যায় মানে এত মানে ফেল ভিডিও আমাদের দেখায় আমাদের সত্যি মানে ইউটিউবার আমিও ইউটিউবার একজন কিন্তু বিশ্বাস করো আমি এই ধরনের ভিডিও দেই না যে আমার দুই মিনিটে গুলা রুটি তো হলোই না আমার সব নষ্ট হলো আর দেখো পরের প্যানে যতটুকু ছিল মিশ্রণ ওটাই আমি দিয়ে ট্রাই করছি তো আজকের ভিডিওটা এই অবধি একদম ফেইল ভিডিও এটা কেউ ট্রাই করবে না একদম হয়নি একদম ভালো হয়নি তো সব আমি একদম আবার নতুন একটা গুলা ভিডিও নিয়ে চলে আসবো আমার পদ্ধতিতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা ভালো লাগলে ব লাইক করে দিয়ে টাটা